হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সৌরভ। আমি রয়েছি আজকে দীপন ঘোষ, আপনারা হয়তো আমাকে সবাই চেনেন, আমি এর আগে অনেক ভিডিওতেই ছিলাম। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে সৌরভ। এই তো সৌরভ। হাই গাইস, আবার তো নতুন ব্লগ নিয়ে, তার দুর্গা পুজোর ব্লগ আসছে, তো 50% চলে এসছে, প্রত্যেক ব্লগই হয়ে থাকে। তো চলুন আগে দেখা যাক যে কি হয়। আর আমাদের এমসিং চ্যানেলে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। তো সেটা আমি বলছি না, কারণ কি সব ভিডিওতেই বলি, তো আপনারা হয়তো অ্যানয়েড হবে, তো আমি বলছি না। তো চলুন শুরু করা যাক। তো আমরা সপ্তমীর দিন একটুখানি বেরিয়েছিলাম, কয়েকটা প্যান্ডেল দেখেছি, দেখুন তুলেছি কয়েকটা। তো এটা অ্যালকোভের সামনে দেখুন, আরও কয়েকটা প্যান্ডেল ছিল, তবে সেগুলো থিম ছিল না, তাই আমি তুলিনি, দুখানেই দেখালাম, সরি। আর আমরা অষ্টমীর দিন বসে বসে শুধু পার্টি করেছি, আর একটুখানি ভিডিও তুলেছি, সেগুলো দেখাচ্ছি। আর তো বাকিটা কিছু তুলিনি, তো আমরা ওখানে গিয়ে সব ভুলে গেছিলাম, তাই কিচ্ছু করিনি আমরা, শুধু জাস্ট ইনকে পার্টি। তো আমি যেখানে থাকি সেখানকার প্যান্ডেল এইটা হয়েছিল, তো দেখুন। Oh,
নবমীর দিনও পার্টি হয়েছিল, যেরকম টেন্টে ঢুকে দুষ্টুমি করা, তারপরে আরও কিছু সব খাওয়া দাওয়া। লকডাউন এতেই আসছে আমি মানছি, কারণ কি টেকনিক্যাল ইস্যুস ছিল, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম ছিল, তো ফাইনালি আসছে, সেটাই সবচেয়ে বড় কথা। তো সামনেও খুব বড় বলবো না, তবে ট্রিপ আছে, তো সেটা দেখুন। তো আর একটা জিনিস বলার ছিল, সেটা হলো এই পুরো সিরিজ যেটা, মানে এই দুর্গা পুজোর যেটা, মানে একটাই ভিডিও মানছি, তবে চার দিনটা কম নয়, আরও এক্সট্রা দিনগুলো যদি ধরা হয় তাহলে বড় মনে হবে। তো এটা খুব কম ছিল না আমার কাছে, তো বেশি ভালোভাবে তুলতে পারিনি, তবে আমি মনে হয় যতটাই এনজয় করেছিলাম ততটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো চলুন, আপকামিং ব্লগে দেখা হচ্ছে, ততদিন বাই।